এখন গসিপসের মধ্যে থাকছে শাহরুখ খানকে শেষমেশ ফিরিয়ে দিল আল্লু অর্জুন। সেই সঙ্গে রয়েছে শাহরুখের ওয়াইফ গৌরী খানের বিরুদ্ধে করা হলো মামলা, কিন্তু কেন? অ্যান্ড ফাইনালি থাকছে সালমান খানের আত্মীয়র বাসা থেকে রাতে বের হলো রিয়া চক্রবর্তী। তবে কি সালমানের আত্মীয়র সঙ্গে মজেছে নতুন প্রেমে রিয়া? এখন কে এই প্রেমিক সেটাও জানাবো। প্রথমে আসি আল্লু অর্জুন অ্যান্ড শাহরুখ খানের কাছে। অনেকে নিশ্চয়ই জানা রয়েছে যে শাহরুখ খানের মুভি জওয়ানে আল্লু অর্জুনের কেমিও করার কথা ছিল, অ্যান্ড এই জওয়ানের মধ্য দিয়ে আল্লু অর্জুন বলিউডে ডেবু করত। বাট এখন মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে আল্লু অর্জুন জওয়ানের অফার ফিরিয়ে দিয়েছে, সে এই মুভিতে কাজ করবে না। রিজন হিসেবে সেই সব রিপোর্টসে বলা হয়েছে যে জওয়ানে পরিচালক অ্যাটলি কুমার আল্লু অর্জুনকে কেমিও রোলের জন্য অফার তো করেছিল, এবং অফার পাওয়ার পর আল্লু অর্জুন এক্সাইটেডও অনেক ছিল, কিন্তু কনফার্মেশনের জন্য আল্লু অর্জুন কিছুদিন সময় চেয়েছিল। অ্যান্ড আল্লু অর্জুন এরপর এক্সপার্টসদের সঙ্গে ডিসকাশন করে এই কনক্লুশনে এসছে যেহেতু তাকে এখন পুষ্পা টু এর জন্য অনেক হার্ড ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং পুষ্পা টু এর জন্য ডিফারেন্ট লুকে সে রয়েছে, সো এই মুহূর্তে আবার জওয়ানের জন্য ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করা অনেক টাফ হয়ে যাবে, এবং সেটা পুষ্পা টু এর জন্য ক্ষতিকরও হবে, কারণ পুষ্পা টু এর আগে জওয়ান রিলিজ পাবে। অ্যান্ড এই কারণে বাধ্য হয়ে আল্লু অর্জুনকে পুষ্পা টু মুভি ছেড়ে দিতে হচ্ছে। শাহরুখ খানকে নিয়ে যখন কথা উঠলই, তখন বলে রাখি শাহরুখ খানের ওয়াইফ গৌরী খানের বিরুদ্ধে করা হলো মামলা। মিডিয়া সোর্স অনুযায়ী মুম্বাইয়ের এক বাসিন্দা এই মামলা করেছে। অ্যাকচুয়ালি গৌরী খান যেহেতু একজন ইন্টেরিয়র ডিজাইনার, অ্যান্ড মুম্বাইয়ের ওই লোক একটা ফ্ল্যাট ডিজাইনের জন্য গৌরী খানের কোম্পানির কাছে গিয়েছিল, অ্যান্ড সেই লোকের দাবি গৌরী খান 86 লাখ রুপি চার্জ করেছিল ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনিংয়ের জন্য, কিন্তু আলটিমেটলি মনের মতো পায়নি সে তার এই ফ্ল্যাটের ডিজাইন। অ্যান্ড পরে নাকি গৌরী খানের কোম্পানি আবার নতুন করে কারেকশনের জন্য এক্সট্রা রুপি চার্জ করেছিল, অ্যান্ড এই কারণে ওই লোক গৌরী খানের বিরুদ্ধে পরবর্তীতে প্রতারণার মামলা করে দেয়। ফাইনালি আসি রিয়া চক্রবর্তীর কাছে। সুশান্ত সিং রাজপুতের এক্স গার্লফ্রেন্ড রিয়ার উপর তো অভিযোগের আঙুল অনেক ছিল, যে এলো খাটতে হয়েছিল তাকে। ইনফ্যাক্ট সাধারণ পাবলিকরা এখনও রিয়ার উপর ক্ষিপ্ত, অ্যান্ড বলা হয় যে এই ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ার এখন শেষ। কিন্তু এখন শোনা যাচ্ছে নতুন করে আবার প্রেমে পড়েছে রিয়া চক্রবর্তী, অ্যান্ড সেটা সালমান খানের ভাই সোহেল খানের এক্স ওয়াইফ সীমা সজদের ভাই বান্টি সজদের সঙ্গে। অ্যান্ড সোহেল খানের এই প্রাক্তন শালাবাবুর কিন্তু বলিউডের অন্দরমহলে অনেক দাপট। বেসিক্যালি সে বিনোদন এবং স্পোর্টস সেক্টরে কাজ করে, অ্যান্ড খুব রিসেন্টলি রিয়া চক্রবর্তীকে দেখা যায় রাতের বেলা বান্টির বাসা থেকে বের হয়ে বান্টির সাথে এক গাড়িতে চড়তে, এবং এই ভিডিওটা মুহূর্তে ভাইরাল হওয়ার পর অনেক নেটিজনরাই সমালোচনা শুরু করে দিয়েছে। অনেকে কমেন্টস করছে যে নতুন বলির পাঠা পেয়েছে রিয়া চক্রবর্তী, কেউ আবার বলছে এই মেয়ে একেবারে নির্লজ্জ। যাই হোক, এর আগে কিন্তু সোনাক্ষী সিনহার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। ইভেন এটাও জানা যায় যে সুশান্তের ঘটনায় যখন রিয়া চক্রবর্তী একদমই দিশেহারা ছিল, তখন এই বান্টি রিয়াকে অনেক সাহায্য করেছিল।